দেখলাম একটু মাঝে রাস্তা সকাল সকাল তোমাদের সঙ্গে এই চায়ের কাপ নিয়ে আমার বেশিরভাগ দেখা, তো আজ আমি সেইভাবেই দেখা করছি তোমাদের সঙ্গে। আমার হাতে চায়ের কাপ, লিগার চা আর সাথে মুড়ি। হ্যাঁ এই যে, হ্যাঁ এদিকে ডাল বসিয়ে দিয়ে তারপর চা খেতে এসেছি, কেন এটা একটু আরামের সময়, তো চা ডালটা সিদ্ধ হতো তো চা খাওয়া যাবে। হ্যাঁ তো একটা সবজি বানাবো বলেছি, নিয়ে রেখেছি, এখনো কাটিনি, ওরা এখন ওঠেনি, দেখো ঘুমাচ্ছে। হ্যাঁ অনেকবার ডাকলাম, তো 10 মিনিটের পরের মধ্যে উঠে যাবে, উঠে গিয়ে দেখবে দুধটা ফুরি। হ্যাঁ সেটা নিত্য খেলা, এইভাবেই চলে ওদের সকালবেলা যেটি। হ্যাঁ তো বললেও চুনবে না, উঠবে না, যখন দেখবে ক্লাসের টাইম হয়ে গেছে তখন দৌড়িয়ে ভাগে চলতে শুরু করে। ঠিক আছে, দেখি আজকে চলাটা কেমন হয় তোমাদের সাথে। হ্যাঁ তা আমি আশা করি তোমরা সবাই ভালোই আছো। হ্যাঁ আমি ভালোভাবে আছি। তো পরিস্থিতিটা এমন হয়ে গেছে না, ঘরে থাকতে থাকতে সবারই একটা এরকম একটা পরিস্থিতি হয়েছে মানুষের কথা, যে আগের জীবনের মতো জড়াবো না, কবে যে সম্ভব হবে তা কিছু অসুবিধা থাকছে না, কি ফ্রিতে আমরা আগে চলতাম। হ্যাঁ হ্যাঁ দেখেছিল যেতাম, দেখেছি আনন্দ করতাম, কিছু অনুষ্ঠান যেতাম, মানে কি সব কেন চেঞ্জ হয়ে গেলে একদম পুরোটা লাইফ সবার, মানে পুরো জীবনের গতিটা একদম পাল্টে গেছে। ঠিক আছে না, আচ্ছা ঠিক আছে, তার সাথে চা টা খাও। সকালবেলা একটু চা টা খেলে চিনি এনার্জিটা একটু ভালোই লাগে। হ্যাঁ খুব গরম, রাতে ঘুম আসে না, ঘুমে ঘুম মানে পায়, কিন্তু গরমের জন্য ঘুমাতেই পারে না, এতটা গরম গায়ে জামা কাপড় পুরো দেখো আমি এখনো পরে আছি, যেটা পুরোটা ভিজে গেছে। হ্যাঁ গরমটা লাগবে, সিজন গরমের এখন বছরের মতো কতটা সময় আর ঠান্ডা থাকে, হার্ডলি 2 মাস খুব কষ্ট, বাকি পুরোটা মোটামুটি গরমের মধ্যে দিয়ে কাটতে হয়। ঠিক আছে এখন চাটা খাই, তো তারপর আবার তাদের কাজ থেকে আর কী করে হয়ে গেল, তো ওরা এখন ঘুরতে, তো আমি সবজি বানাবার কিছুটা সবজি নিয়েছি, ফ্রিজের মধ্যে যাচ্ছিল তো বেশি কিছু নেই, এরকম দেখো পটল চিনি বরবটি বেগুন আর কাঁকড়া চিল্লা হয়েছি ছিল, তো ওটাও নিলাম দুটো। হ্যাঁ ওই দিয়ে একটা সবজি বানাবো, তো আমি এখন যাচ্ছি রান্না করে। সকালবেলা ভালো রোদছিল, খুব হচ্ছিল, কিন্তু এখন দেখো আবার ছিল এরকম যেন ক্লাউড করে আসছে, বৃষ্টি একদম মানে হচ্ছে, বুঝতে পারছি না প্রচন্ড গরম, কিছু গরম কম নেই, কি করা যায়। তাদেরকে কতবার ডাকলাম এখনো উঠেনি, ছেলেমেয়ে উঠে গেলে না কখন দিয়ে টিফিন খাওয়া যায়, আমার অনেক কাজ অনেক তাড়াতাড়ি হয়ে যায়, ওরা বুঝতে চেষ্টা করে না, আমি অনেকবার বলি তাড়াতাড়ি উঠে দাও তাহলে দেখবে সব কাজ আমার শেষ হয়ে যাবে, কিন্তু না উঠবে না, ওরা ওদের টাইম ছাড়া উঠবে না, কি করো খুব গরম। এখানটা একটু হাওয়া লাগে, কিন্তু দরজাটা খুলে রাখলে বিড়াল ঢুকে যায় ঘরে, এই জন্য দরজাটাও খুলে রাখতে পারি না, কারণ আবার জল আসবে সাথে জলও তুলতে হবে, যাবো না উপরে যাবো কি কিন্তু সময় পাবো না, খুবই অজাবো পাই কাজের জন্য টিফিনটা বানাতে বা তারপর। এই দেখো সকাল হয়েছে, তো একটা একটা করে ফুলগুলি ফুটছে, এতক্ষণ ফুটে নি কিছুক্ষণ আগে আমি ফুলছি না, সকালবেলাটা খুব ভালো লাগে ফুলতে ফুটে যেমন দেখি। এই দেখো সকালবেলা নিরামিষ সবজি ডাল আর ভাত করেছি, তারপর থেকে আমার শরীর প্রচণ্ড খারাপ করেছে, তো ভীষণ খারাপ, এত পর্যন্ত বিছানায় শুয়েছিলাম, মাথা ঘুরাচ্ছে, বমি ভাব হচ্ছে, হাত পা কাঁপছে, কিছু বুঝতে পারছি না, প্রচণ্ড শরীর খারাপ। তো ফ্লোরে মধ্যে এমনিতে বাড়ি ছেটে নিয়ে পড়েছিলাম এতক্ষণ, তো একটু যখন কমেছে তখন উঠে গিয়ে একটু স্নান করে আসলাম, আর এই সুযোগে আমার ছেলে আলুতে পিস করে বড় বড়ো করে পিস করে ফ্রাই করেছে, তো এটা নেওয়ার পর তো দুজনে মিলে ভাতটা নিয়েছে, আমার জন্য ভাত নিয়ে রেখেছে আর দুজনে মিলে এই দেখো খাচ্ছে, আমি বলছি খেয়ে নি, ছেলে যাওয়ার ক্লাস শুরু হয়ে যাবে তো এই জন্য, তো প্রচণ্ড সুবিধা আছে পারবো না, তো এখন দেখি একটু কিছু খেতে পারে, এটা প্রচণ্ড খিদে কিন্তু বমি ভাবটা পুরোপুরি যায়নি, খাবো কী করে তাও বুঝতে পারছি না, দেখি দু একগ্লাস যদি খেতে পারি তাড়াতাড়ি করে ইচ্ছাটা শুয়ে যাবো, একটু শুলে হয়তো ঠিক হবে। ঠিক আছে তো একটু দেখি খাওয়ার চেষ্টা,
আর দুপুর বেলা খুব শরীর খারাপ ছিল, তো দুপুরে খুব খুব কষ্ট করে একটু ভাত খেয়েছি, খেয়ে বিছানা দিয়েছি, তো সন্ধ্যাবেলায় উঠেছি, প্রচণ্ড শরীর খারাপ ছিল। কী বলবো, চোখ খুলতে পারছি না, খুব মাথা ঘুরাচ্ছে। বললাম তোমাদেরকে ওই ওই ভাব, তারপরে ও দূর করে ছেলে বলে দূর করে একটু খাও, খেলে ঘুমটা ভালো হবে। তো সত্যি খুব কষ্ট করে খেয়েছি, খেয়ে সঙ্গে সঙ্গে একটু বসে তারপরে শুয়ে গেছি। তো সন্ধ্যা হয়ে গেছে উঠতে উঠতে, তারপর তো সন্ধ্যাবেলা একটু কাজ থাকে সেটা করে, তো ওদেরকে টিফিন বানিয়ে দিলাম, ম্যাগি ওরা খেয়ে নিল। হ্যাঁ, আমার বাটিটা এখানে রেখে দেবো না, ওটা বাটি নিচে রাখো, মনে থাকবে না, ওটা ওটা নিয়ে যাও এখানে। হ্যাঁ, তো ওর ম্যাগি খেয়েছে, আর সকালে রুটি বানিয়েছিলাম, সেখানে একটু তাদেরকে রুটি রুটি দিয়েছি, সেখানে মাখা একটু আটা ছিল, তো সেটা খারাপ হয়ে যাবে, ওই জন্য এখন দু তিনটি রুটি হয়েছে, তো ওটা করে নিলাম। আর এদিকে যে দেখো ছেলে আবার আমার জন্য ম্যাগি রেখে দিয়েছে, ওদের বাসাতে ওকে দিয়েছে, খেতে আমি খাবো না, তারপরে বলে না তুমি একটু খাও। আর আজ দুপুরবেলা না খুব হেল্প করেছে আমার ছেলে আর মেয়ে মেয়ে, কেন আমি এত অসুস্থ হয়েছি, আমার শরীর খারাপটা এরকমই হয় যে আমি যখনই অসুস্থ হই না, মানে প্রচণ্ড শরীর খারাপ, তখন আমি ঘুরতে মানে কোনো কিছু করা তো দূর, নিজেকে নিজে চামড়াতে পারি, এত তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায় আর এত খারাপ হয়ে যায় শরীরটা প্রচণ্ড। তো একটু শুয়েছি বলে এখন একটু ঠিক আছে, তো পুরোপুরি ঠিক নেই। আচ্ছা যাক, তো সংসারের কাজ তো করতে হবে, ছেলেমেয়েকে না দেখলে কী করে হবে, তারা আমাকে হেল্প করেছে, এখন আমাকে হেল্প করতে হবে। তো আমি যখন অসুস্থ থাকি, যখন আর ছেলেমেয়েরা একটু করে না, তখন এটা অনেক অনেক মনে হয় আমার কাছে। হ্যাঁ, তো মানে খুব খারাপ লাগে যখন, আমার যখন একটু গ্লাস জল নিয়ে আমি খেতে পারি না, এরকম হয়ে যায়। তো যাক, তা করলাম তাদের কথা ঠিক না। আর কাজটা ট্রাই করেছিলাম পুডিং বানাতে, দেখো একটা বেশি ছিল, খাওয়া হয়নি, ছেলে মেয়ে তো ফ্রিজে রেখে দিয়ে এখন একটু বিয়ে করেছি, এটা আইসক্রিমের মতো হয়ে গেছে, দেখো একদম পুরোটা আইসক্রিমের মতো হয়ে গেছে সুইটটা। তো এতটা ঠান্ডা খেলে ক্ষতি করবে, আমি বলছি একটু পরে খাও, ওই জন্য রেখে দিয়েছে। ঠিক আছে, তো তাদেরকে তো দিয়েছি, এখন আমি একটু রুটি খাবো, আর দুধগুলো নিয়েছি আমি, তো একটু দুধ খাবো, ওই জন্য দুধ নিলাম। খিদে পেয়েছে, কিন্তু দুপুরবেলা একটু খেয়েছে, তো এখন অন্য কিছু কী খাবো, আমি বলি একটু রুটি যখন রয়েছে সেই জন্য খাচ্ছি, এই টাইমে তাছাড়া রুটি খাওয়ার নেই। তবু কড়া মাখা রয়েছিল, খারাপ হয়ে যাবে, এই জন্য করেছি গরম একটু খাবো। তো রাতের খাবার তো আরও অনেক দেরি আছে, এখন 8টা বেজে গেছে, একটু খেটে দেখি কী করা যায়। তাদের সঙ্গে কড়া খুব খারাপ পায় যখন আমি বিছানায় শুয়ে থাকি, হ্যাঁ মা বলে মা যত অসুস্থ তুমি উঠে বসে থাকো, হ্যাঁ এটা তো পারি বলো, ভীষণ শরীর খারাপ থাকে তখন তো উঠে বসতেও পারি না আমি, হ্যাঁ তো চোখ বন্ধ করে শুয়ে থাকতে একটু মনে হয় শান্তি পাওয়া যায়, কিন্তু তাদের কাছে নাকি খুব খারাপ, বলে ঘরে কেউ নেই তুমিও ঘুমিয়ে থাকো, আমাদের ভালো নয় তুই বসে থাকো, এনে তুলে বসিয়ে দেবো বলে বসো। আচ্ছা ঠিক আছে, তো এখন একটু খাওয়ার চেষ্টা করি, দুই ভাবটা তো এখন নেই কিন্তু সেটা খুবই রাত, কিন্তু এখন 1টা বাজে, ঠিক 1টা বাজে। তো আর সারাদিন এত শরীর খারাপ ছিল যে আমি কোনো কাজ চেষ্টা করতে পারিনি, পুরোটা দুপুর থেকে পুরোটা বিছানায় ছোঁয়া অবস্থা ছিল, তো সন্ধ্যা 7টার পরে আমি উঠেছি ছোঁয়া থেকে, কোনো কিছুতেই এনার্জি পাইনি যে আমি এক্সট্রা কিছু করব। হ্যাঁ সেই রান্না খাওয়া এতটুকুই কাজ, নিত্য যেটা করি দুপুরটা, তাছাড়া আমি এক্সট্রা কাজ কিছুই করতে পারি না, ভিডিও ভালোভাবে করতে পেরেছি না, কোনো কিছু করতে পারছি এক্সট্রা, তো এই জন্য আমি ভাবলাম এখন একটু কিছু করি, একটু ভালো লাগছে সেটা এখনই আমি একটু করবো। তো সেই ভেবে আমি এখন বসলাম এই কাপড়টাকে নিয়ে, একটা এক কালারের কাপড় ছিঁতে দিই, তো ছোটো ছোটো কুশন বানানোর জন্য আমি আগে কতগুলো কুশন বানিয়েছিলাম তোমাদের কিছু দেখিয়েছি আমি কীভাবে বানিয়েছি কী কালার করেছি, তো এখন বানাবো ছোটো ছোটো কুশন, দেখি এটা একটা তো ছোটো স্কোয়ার করবো আর একটা দেখি মাঞ্চের মতো পারে কি না, তো ওইগুলো এখন কেটে রাখবো, কেটে রেখে দেবো, এখন সেলাই করা সম্ভব হবে না, এখন কেটে রেখে দেবো, তো আগামী দিন ওটাকে ধুয়ে দিয়ে তারপর আমি মানে কুশনগুলো রেডি করবো। হ্যাঁ, তো সেই জন্যই আমি এখন এগুলো কেটে নিচ্ছি, এই দেখো আমি দুটো কেটেছি এর জন্য, কুশনের জন্য, একটা হলো ছোট্ট একটা কুশন হবে এই সাইজে, হ্যাঁ আরেকটা হবে একটু ডিজাইন করেছি, এই দেখো মাংসের মতো করে কেটে নিলাম, তো এটা আমি কাল তৈরি করবো, ঠিক আছে।
달대고 내가 봐. 그냥 만화를 친구를 데리고 내가 그럼 가족을 신고하고 거기 이거 또 রাতে অনেক হয়ে গেল, তা আজকে বেশি কিছু করতে পারিনি। আজকে কিছু করেছি, চোরের খারাপের মধ্যে দিয়েও আমি ভিডিওটা চালিয়ে যেতে চেষ্টা করছি। কেন কি এটা আমার কী বলবো, নিত্য কাজের মানে নিজের ডেইলি একটা রুটিন, তো তার মধ্যে দিয়ে আছে। ঠিক আছে, যতটুকু সম্ভব হয় করে নিয়েছি। ঠিক আছে, তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমার ভিডিওগুলি তোমাদের কাছে কেমন লাগলো। ঠিক আছে, তো আজকের মতো এখানেই, আগামী দিন আবার দেখা হবে নতুন ব্লগে। দেখো আমার মেয়ে এখনও ঘুমায় নিয়ে, দেখো এখনও সাদা বসে আছে, আমি বিছানে যাবো তারপর ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, তো আগামী দিন আবার দেখা হবে নতুন ব্লগে, নতুন সেখানে নতুন কিছু নিয়ে। ঠিক আছে, টাটা, বাই বাই।